ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে গেছে আনসার বাহিনীর সদস্যরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল সব সচিবালয়ে কারণ তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল ভিতরে ছিল উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সহ অনেক উপদেষ্টা এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ে আসার চেষ্টা করলে আনসার বাহিনীর সদস্যরা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারধর করা হয় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জনতা সহ মিলিতভাবে আনসার সদস্যদের বাহিনীর প্রতিরোধ করে এবং এরপরেই দশ ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর অবশেষে রাত বাংলাদেশ সময় সাড়ে নটার দিকে দেখা গেছে সচিবালয় মুক্ত হয়ে গিয়েছে আনসার বাহিনীর সদস্যরা পালিয়ে গেছেন ছাত্র জনতার প্রতিরোধের মুখে এখানে জানা যেটি আমরা সকাল থেকে দেখেছি সেটি হচ্ছে আনসার বাহিনীর সদস্যরা এক দফা দাবিতে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল এগারোটা থেকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে সচিবালয়কে কার্যকর মূলত অবরুদ্ধ করে রাখ রেখেছিল তারা এবং এরপরে সরকারের সাথে তাদের আলোচনা হয় কিন্তু সেখানেও আসলে যদিও বলা হয়েছে যে তারা সেটি মেনে নিয়েছে কিন্তু তারপরেও তারা সচিবালয়ের গেট ছাড়েনি তারা অবরুদ্ধ করে রাখে এবং পরবর্তীতে উপদেষ্টা নাহিদ ইসলাম সহ আরও কয়েকজন উপদেষ্টাকে সেখানে অবরুদ্ধ করে রাখে তাদেরকে বের হতে দেয়নি এবং ফেসবুকে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যে দুই সমন্বয়ে গেছেন তারা বলেছিলেন যে নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে সকলকে তারা রাজু পদ পাদদেশে আসার জন্য আহ্বান জানায় এবং এর পরেই আসলে মূলত টাকা পয়সা শিক্ষার্থীরা জড়ো হয় এখানে বলে রাখি সচিবালয় এক একদল সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্ধে সার্জিস আলম হাসনাদ আবদুল্লা সহ অনেককে আটকে রেখেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য জড়োহন শিক্ষার্থীরা স্বৈরাচারের দালাল আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এই সময় তারা এ ধরনের স্লোগান দেন এবং সে সময় তাদের উপর আনসার বাহিনীর সদস্যরা হামলা করে এবং এই সময় কয়েক রাউন্ড গুলিরও সব গেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরে সেখানে সেনা সদস্যরা যায় এবং এই সংঘর্ষে প্রায় তিরিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে দুজন আঞ্চার সদস্য এবং বাকিরা শিক্ষার্থী এবং কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে রাত দশটার দিকে সচিবালয়ের সড়ক দখলে নিয়েছে ছাত্ররা এই সময় আঞ্চল সদস্যরা পিছু হটে কিছু আসার সদস্য জিপি বক্সের দিকে পালিয়ে যায় আর কিছু সদস্য সচিবালয়ের ভিতরে আশ্রয় নেয় এই সময় তারা সেনাবাহিনীর সহায়তা চায় অনেক আঞ্চার সদস্য তাদের পোশাক খুলে ফেলে এ সময় এসব পোশাকে আগুন ধরিয়ে দেয় ছাত্ররা এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোতাসিম বিল্লা এক ফেসবুক পোস্টে লেখেন উপদেষ্টা নাহিদ বাই সহ হাসনাদ এবং সার্জিস বাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে কিছু বিপদগামী আনসার সদস্য এবং ছাত্রলীগের প্রেতাতারা আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদের মুক্ত করে নিয়ে আসব সবাই যোগ দিন সবাইকে অবগত করুন অতীব জরুরি এই অবস্থায় সর্বশেষ যেটি দেখা গেছে সেটি হচ্ছে আনসার সদস্যরা পালিয়ে গেছে এবং সার্জিস আলম সহ কয়েকজন সমন্বয় ফেসবুকে সে পোস্ট দিয়েছেন এবং সার্জিস আলম বলেছেন তারা আনসারের বিলুপ্তি চান কারণ আনসারের মধ্যে ছাত্রলীগের অনেক সদস্য রয়েছে যারা বিগত পনেরো বছরে আনসারের নিয়োগ পেয়েছেন এই অবস্থায় তারা ফেসিস সরকার মুক্ত করতে আনসার বাহিনীরও বিলুপ্তি দাবি করেছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন